ইমাম হুসাইন সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরের দিকে রওনা। যাইতে যাইতে রাস্তা ভুলে কারবালার প্রান্তরে চলে গেছে। চতুর্দিকে ইয়াজিদ বাহিনীর সৈন্যরা ঘিরে ফেলেছে, ইয়াজিদ বাহিনীর সৈন্যরা আটক করে ফেলেছে। ইমাম হুসাইনের কোলে শিশু আলী আসগর, ছয় মাসের কলিজার টুকার সন্তান শিশু আলী আসগর আছে, পানির পিপাসা, পানির পিপাসা ছোট্ট সেতু ছটফট ছটফট করতেছে। ইমাম হুসাইনের স্ত্রী সাহারবানু ডেকে বলতেছেন, স্বামী আরে অপরাধ করলে আমরা করেছি, কিন্তু এই ছোট্ট সন্তান তো অপরাধ করেনি। করছে কি? ছোট্ট মানুষ তো অপরাধ করে নাই। স্বামীরে একটু যান, আমার বিশ্বাস ওইতে দেখেন মানুষরা আজান দিচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, ইকামতের শহীদ জামাতে নামাজ পড়তেছে। আমার বিশ্বাস যারা কোরআন তেলাওয়াত করে, আজান দিয়ে ইকামতের শহীদ জামাতে নামাজ আদায় করে, তাদের দেহ এত নিষ্ঠুর হবে না। আমার বিশ্বাস আমার শিশু আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দেবে। ইমাম হুসাইন কিছুই বলতে পারে না, শুধু মনে মনে বলেন, স্ত্রী রে তুমি ওদেরকে চেনো না, ওদেরকে তুমি চেনো না, ওরা নামাজ পড়তে পারে, ইকামতের শহীদ জামাতে নামাজ পড়তে পারে, কিন্তু ওদের দেল কত নিষ্ঠুর তুমি এটা জানো। তবু সন্তানকে নিয়ে স্ত্রীকে বুঝ দেওয়ার জন্য ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তান শিশু আলী আসগরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন ফোরাত নদীতে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্ব নবীজি হাদিসের ভিতরে জানাই দিয়েছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এবং হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান কলিজার টুকরার সন্তান আলী আসগরকে সঙ্গে করে নিয়ে যখন রওনা হয়ে গেছি, নদীর কিনারায় গিয়া শিশু আলী আসগরকে হাত দিয়ে উঁচু করে ধরেছে, ওই ইয়াজিদের সৈন্যবাহিনীর, এই যে দেখো আমার ছোট্ট শিশু আলী আসগর কলিজার টুকরার সন্তান পানির পিপাসায় ছটফট ছটফট করতেছে। আরে অপরাধ করলে আমরা করেছি, আমরা বড় মানুষ, দোষ করলে আমরা করেছি। এই সিটু ছোট্ট সিটু সন্তান কিন্তু দোষ করে নাই। আমার বিশ্বাস এক ফোঁটা যদি তোমরা পানি খেতে দাও, আমার এই ছোট্ট শিশু আলী আসগর প্রাণে বেঁচে যাবে। ও এদের সৈন্যবাহিনীরা, সুতরাং আমি পানি পান করব না, আমি নিজে পানি পান করব না, এই সন্তানটাকে পানি পান করানোর জন্য নিয়ে এসেছি নদীর কিনারায়, একটু পানি পান করতে দাও। এইরকমভাবে যখন হুসাইন ইয়াজিদ বাহিনীর সৈন্যবাহিনীদের কাছে চিৎকার করে করে বলতেছে, ইয়াজিদ বাহিনীর সৈন্যরা কিছুই বলে না, চুপচাপ দাঁড়ায় থাকে। ইমাম হুসাইন মনে মনে ভাবতেছেন, চুপ থাকাটা হলো সম্মতির লক্ষণ, ঠিক না? জোরে বলুন, চুপ থাকা সম্মতির লক্ষণ। ইমাম হুসাইন মনে মনে ভাবতেছেন, যেহেতু চুপ আছে মনে হয় সম্মতি আছে। ইমাম হুসাইন সন্তানটাকে পানি নিয়ে পান করাবে, এইদিকে নিষ্ঠুর তীর এমন জোরে আঘাত করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না লাগিয়া ছোট্ট শিশু আলী আসগরের বুক বরাবর লেগে গেছে। মুহূর্তের ভিতরেই কলিজার টোকা সেটু আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কলিজার টোকা সেটু সন্তান আলী আসগরকে বুকের সঙ্গে জড়ায়া কান্না করতে করতে তাবুর দিকে ফিরে এসে ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্ত্রী রে, এই যে তোমার সন্তানটা নাও, জনমের মতো পানি পান করায় নিয়ে এসেছি, এই পৃথিবীর জমিনে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না, দেখা হবে তোমার সঙ্গে জান্নাতের ময়দানে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মহরমের 9 তারিখ রাত্রে বেলায় বারবার তার কাছে চিঠি দেওয়া হচ্ছে, ইমাম হুসাইন এখনো সময় আছে, এখনো সময় আছে, মেনে নাও, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নাও, তোমাকে প্রাণে বেচায় দেব। ইমাম হুসাইন বারবার একই প্রস্তাব দিয়ে পাঠায় দেয়, প্রত্যাখ্যান করে দেয়। ও ইয়াজিদ, ইমাম হুসাইন সহ তার সাথীবৃন্দরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জীবন দিতে রাজি আছে, ইয়াজিদ বাহিনীর সামনে মাথা নত করতে ইমাম হুসাইন রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুগণ আমার, মহরমের 9 তারিখ আগের দিন রাত্রে বেলায়, সেই দিনটা ছিল বৃহস্পতিবার, সকাল হলেই যুদ্ধ শুরু হয়ে যাবে,
যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সকাল হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, জুমাবার বীর বিক্রমে যুদ্ধ করতেছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, সাথী বিন রাস্তাতে করে শহীদ হয়ে যাচ্ছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে করতে তার শরীরে আঘাত লেগে, তার শরীরে তীরের আঘাত লেগেছে, চাকুর আঘাত লেগেছে, ইমাম হুসাইন দুর্বল হয়ে পড়ে গেছে। ইমাম হুসাইন যখন দুর্বল হয়ে পড়ে গেলেন, আমার বন্ধুগণ, এমন সময় নিষ্ঠুর সীমার বিশ্বনবীর কলিজার টোকার নাতি ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসেছে। যখনই বুকের উপরে চড়ে বসেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, তোমার নাম কি? ডেকে ডেকে বলতেছেন, আমার নাম হচ্ছে সীমার। আল্লাহ নবীজির নাতি ইমাম হুসাইন ডেকে বলতেছেন, সীমার, আমার নানা জান বলেছেন তোমাকে যে কারবালার অন্তরে হত্যা করবে তার নাম হবে সীমা। বুঝতে পেরেছি আমার নানার ভবিষ্যৎবাণী আমার উপরে কার্যকর হয়ে যাচ্ছে। রে সীমার, এই পৃথিবীর জমিনে তুমি আমাকে মারার পূর্বে তোমার কাছে একটা দাবি আছে। আজকে শুক্রবার জুমার দিন, মেহরবানি করে আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দান করে দাও। আমার বন্ধুগণ, দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা মানুষের কাছে দিয়ে গেলেন। এই পৃথিবীর জমিনে শরীরে প্রচন্ড আঘাতের যন্ত্রণা, শরীরটা যেন কাবাবের মতো হয়ে গেছে, 73টা তীরের আঘাত লেগেছে। ভাইরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন সময় দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চায়। ইমাম হুসাইন যখন অনুমতি চাইছে, নিষ্ঠুর সীমার তাকে অনুমতি দিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে তিনি দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে কান্না করতেছেন, রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে আমার সন্তানটাকে তুমি শাহাদত বরণ করায় কবুল করে নাও, আমার সাথীবৃন্দদের শাহাদত তুমি কবুল করে নাও, এই পৃথিবীর জমিনে আমার শাহাদতকে কবুল করে নাও। বুঝতে পেরেছি এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাব, আমার শাহাদতটাকে কবুল করে নাও। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে আমার সব কিছুর বিনিময় আমার গরিব নানার উম্মতের নাজাতের ফয়সালা তুমি করে দাও। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আমার নানা গরিব উম্মতের নাজাতের ফয়সালা করে দাও আমার শাহাদতের বিনিময়। প্রিয় ভাই আমার, এই দোয়া করে যখন শেষ করে সেই নিষ্ঠুর সীমা বিশ্বনবীজি দৌহিত ইমাম হুসাইনের ঘরের উপরে যখন চড়ে বসেছে, এমন সময় ছুরি চালায় দিবে, কিন্তু ছুরি চালাই দিবে ঠিক, কিন্তু ছুরি কাটে না তো, ছুরি কাটে না। ইমাম হুসাইন বলতেছে, সীমার রে, তুমি আমার এই মানে গলায় তুমি ছুরি দিয়ে চালাইতে তুমি পারবে না, কাটতে তুমি পারবে না, কারণ এই গলায় চুবুক পড়েছে বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক, আমার এই গলায় লাগছে, আমার এই গলায় তুমি ছুরি চালাইতে পারবে না, তুমি যদি আমাকে হত্যা করতে চাও আমাকে উপর করে শোয়াই দাও, উপর করে শোয়াই দিয়ে ছুরি চালাও, দেখো আমি হত্যা হয়ে যাবো, আমি শহীদ হয়ে যাব। তার কথায়, ইমাম হুসাইনের কথায় উপর করে শোয়াই দিয়েছে, উপর করে শোয়াই দিয়া যখন রেডি হয়েছে, ইমাম হুসাইন বলতেছে, সীমার, তাড়াতাড়ি করে আমাকে শহীদ করে ফেলো। রে সীমার, তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে কর, কারণ আমার নাকের ভিতরে জান্নাতের ঘিরান আমার পাওয়া যাচ্ছে। আমার মনে মনে আমার কানে যেন একটা শব্দ ভেসে আসছে, আমাকে কে যেন ডাক দেয়, ও সীমার, তাড়াতাড়ি করো বিদায়, কি জানি কি এক শব্দ শোনা যায়, ডাক শুনিয়া গোলাই না মোর প্রাণে কেউ নাই রে, এই জগত সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালা প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, রে সীমার, তাড়াতাড়ি করে কর, তাড়াতাড়ি করে কর, আমার কানে শব্দ ভেসে আসতেছে, আমার নানা আমাকে বারবার ডাকতেছে, হাসানে ও হুসাইন, এই পৃথিবীর জমিনে তাড়াতাড়ি করে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, এই পৃথিবীর জমিনে তুমি শহীদ হয়ে যাবে, আমার কোলে তুমি এসে পড়ে যাবে। জবান করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন আর নানার উম্মতদেরকে শিক্ষা দিলেন কি এই শিক্ষাটা আপনারা মনে রাখেন হাসান জামিল কওমি অঙ্গনের একজন বিখ্যাত আলেম উনি বক্তব্য দিতেছেন একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়ে শ্রোতাদের বোঝাচ্ছেন শ্রোতাদের বোঝাতে গিয়ে তিনি বলতেছেন যে আমি হাসান জামিলের চাইতে বেশি আমল আবু বকরের নাই জোরে বলবেন নাউজুবিল্লাহ যেই সাহাবী আবু বকরের নামে বিশ্বনবী বলেছেন গোটা বিশ্বের সব ইমানদারদের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখে আর আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা হয় আমার সাহাবী আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে জবান খুলে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবীর ব্যাপারে এত বড় কথা যদি কোন আলেম হয়ে বলে আসলে আপনারা বলেন তো দেখি তার ভিতরে কি ঈমান থাকবে এই কথা একটু জোরে বলেন তার ভিতরে ঈমান থাকবে তার ভিতরে কিন্তু ঈমান থাকতে পারে না এত বড় কথা বলেছে উনি বারবার এটা রিপিট করতেছেন যে আমি 30টা বছর ধরে তারাবি পড়াই অথবা খতম দেই আমি কোরআন তেলাওয়াত করি রোজা রেখেছি এতটা সময় তো আবু বকর পাই নাই এতটা সময় তো রোজা রাখার সময় আবু বকর পাই নাই প্রিয় ভাইরা আমার এত বড় কথা পর্যন্ত ওই বক্তা বলেছে আমার বন্ধুগণ একটু ভাবুন তো দেখি এই পৃথিবীর জমিনে নবীজি বলেছেন আল্লাহ রসুল একদিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া জোসনা রজনীতে তিনি গল্প করতেছেন নবীজির স্ত্রীর সঙ্গে আম্মা জান আকাশের দিকে তাকায়া জোসনা রজনী তো আকাশে তারা ফুটছে আম্মা জান এক দুই তিন পাঁচ দশ এরকম ভাবে তারকা গুনতেছেন বিশ্বনবীজি বলতেছেন আয়েশা তুমি কি গুনতেছ তিনি বলতেছেন ইয়া রসুলাল্লাহ আমি আকাশের তারকা গুনতেছি বলতেছেন আয়েশা আকাশের তারকা গুনে কি শেষ করা যাবে আকাশের তারকা গুনে কি শেষ করা যাবে আপনারা বলেন আকাশের তারকা গুনে শেষ করা যাবে নবীজি বলতেছেন নবীজির স্ত্রী আম্মা জান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না আকাশের তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে না মুহূর্তের ভিতরেই হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এমন কি সাহাবী আছে যেই সাহাবীর নেকি বদি আমলগুলো গুনে গুনে শেষ করা যাবে না আপনার এমন কি সাহাবী আছে রাসূল বললেন হ্যাঁ আছে নাম কি তার বিশ্বনবীজি বললেন নাম তার হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না আম্মা জানের মনটা একটু খারাপ হয়ে গেল তিনি ভাবছিলেন হয়তো আমার পিতা আবু বকরের নাম বলবেন বিশ্বনবীজির স্ত্রী আম্মা জান আয়েশার মন খারাপ হয়ে গেল বিশ্বনবীজি বুঝতে পারলেন যে আয়েশার মন খারাপ হয়ে গেছে বিশ্বনবীজি বলতেছেন যে আয়েশা এই পৃথিবীতে আমার আরেকজন সাহাবী আছে যেই সাহাবীর এক রাতের একটা কদমের সওয়াব এই পৃথিবীর গোটা বিশ্বের ঈমানদারদের চাইতেও বেশি হবে জবান ধরে বলেন সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তির ব্যাপারে তিনি বলতেছেন যে আমার চাইতে আবু বকরের আমলটা বেশি কিছু না নাউজুবিল্লাহ বলবেন এই ধরনের বক্তব্য যে ব্যক্তি দিয়েছেন আমি তাকে উদ্দেশ্য করে বলতেছি যতই আপনি বড় আলেম হন যতই আপনি বুজুর্গ হন এই কথা সত্যি যদি আপনার অন্তর থেকে বলে থাকেন তাহলে ইমানটা আবার দোহরায় নিন ঠিক না জোরে বলুন ইমানটা দোহরায় নিন জাতির কাছে ক্ষমা চাইন আল্লাহ পাক হয়তো মাফ করতে পারেন ঠিক না জোরে বলুন কারণ এই পৃথিবীতে যারা সাহাবীদেরকে নিয়ে কথা বলে তাদেরকে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নেই আছে কি